ভারতীয় শিবিরে হাহাকার, রোহিতের কান্না, দিশেহারা কোহলি, মুখ লুকিয়ে রাহুল, উইকেট ভাঙলেন জাদেজা, মানতে পারছিলেন না রোহিত শর্মা, কোন রকমে হাত মেলাচ্ছিলেন প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে, কিন্তু তারপরেই কেঁদে ফেললেন ভারত অধিনায়ক, চোখের জলে মাঠ ছাড়লেন তিনি। বিরাট কোহলিও অনেক কষ্টে চেপে রেখেছিলেন কান্না, ছলছল চোখে বিরাট দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই হাহাকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। চলতি প্রতিযোগিতায় টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল ভারতীয় দল, দেশের মাটিতে আরো একবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ব্যাটে বলে পর্যদস্ত হতে হয়েছে ভারতকে। হারের পর হতাশা আটকে রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। সবথেকে বেশি হতাশ লাগছিল মোহাম্মদ সিরাজকে, মাঠেই কেঁদে ফেলেন তিনি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। সিরাজের কান্না নতুন নয়, প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেয়ে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে কেঁদেছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনেও কেঁদেছিলেন, কিন্তু সেসবের থেকে এদিনের কান্না অনেক বেশি কষ্টের। গ্লেন ম্যাক্সওয়েল জয়সূচক রান নিতেই মাঠে হাঁটু মুড়ে বসে গ্লাভস দিয়ে মুখ লুকিয়ে ফেলেন রাহুল, মাঠ ছাড়তে চাইছিলেন না তিনি, তাকে টেনে তোলেন জসপ্রীত বুমরা, সিরাজকেও সামলান বুমরা, কিন্তু রবীন্দ্র জাদেজাকে সামলাতে পারেননি। একদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন উল্লাস করছে, তখন জাদেজা গিয়ে হাত দিয়ে একদিকের উইকেট ভেঙে ফেলেন, স্পষ্ট বোঝা যাচ্ছিল হতাশা ও রাগ থেকে এই কাজ করেছেন তিনি। একই অবস্থা দেখা গেল ভারতীয় সাপোর্ট স্টাফদের মধ্যেও, মাথা নিচু করে মাঠে ঢোকেন রাহুল দ্রাবিড়েরা, নিয়ম মেনে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে আবার মাঠ ছাড়েন তারা, বোঝাই যাচ্ছিল কতটা দুঃখে রয়েছে গোটা দল। বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা তখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। ম্যাচের পরে ভারতীয় ক্রিকেটারদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেভাবে গোটা প্রতিযোগিতায় ভারত খেলেছে তার জন্য তিনি গর্বিত, রোহিতের লড়াইয়ের প্রশংসাও করেছেন তিনি, আগামী দিনেও গোটা দেশ ভারতীয় দলের পাশে থাকবে বলেই জানিয়েছেন মোদি। প্যাট কামিন্সের তীক্ষ্ণ বুদ্ধির কাছে হার মানতে হলো রোহিত শর্মার, অস্ট্রেলিয়া টসে জিতেও প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়, ঠিক যেই পথে 240 করেছিল ভারত সেই পথেই হেঁটে সহজেই রান তাড়া করে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। লক্ষ্য খুব বড় ছিল না 241 রানের, তবে ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া, মোহাম্মদ সামি জসপ্রীত বুমরাদের বোলিং তোপে 47 তুলতেই তারা হারিয়ে বসে 3 উইকেট, তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল অজিরা, ট্রাভিস হেড আর মার্নাস লাবুসেনের জুটিতেই জয়ের ভিত গড়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলীয় 100 পার করেছে 20 ওভারে, দলীয় 16 রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া, 3 বলে 7 করে মোহাম্মদ সামির বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হন ডেভিড ওয়ার্নার, 15 বলে 15 করে মিচেল মার্শ হন জসপ্রীত বুমরার শিকার, মাত্র 4 রান করে স্টিভেন স্মিথও বুমরার বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া, যদিও স্মিথ আউট ছিলেন না, বল বাইরে পিচ করেছিল, কিন্তু আম্পায়ার আউট দিলে আর রিভিউ নেয়নি স্মিথ। এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের লড়াকু 50 পরও পুরো 50 ওভার খেললেও 240 রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস।